আজকের টপিক হলো স্ট্রেংথ অফ ট্রানভার্স ফিলেট ওয়েল্ডিং জয়েন্ট। ঠিক আছে, তো ওয়েল্ডিং জয়েন্ট প্রত্যেকেই আমরা জানি যে কীরকম ধরনের ওয়েল্ডিং হয় এবং ওয়েল্ডিং জয়েন্টস কত রকমের আমরা জানি অলরেডি। তার মধ্যে বেসিক যে ওয়েল্ডিং জয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফিলেট ওয়েল্ড। ঠিক আছে, এ দেখো ফিলেট ওয়েল্ডিং জয়েন্ট। তো ফিলেট ওয়েল্ড মেনলি দু টাইপের, একটা হচ্ছে সিঙ্গেল ট্রাভার্স ফিলেট ওয়েল্ড, আর হচ্ছে ডবল ট্রাভার্স ফিলেট ওয়েল্ড। এই সিঙ্গেল ট্রাভার্স ফিলেট ওয়েল্ডের মধ্যে দেখবে এই নিচে একটি পাত এবং ওপরে একটি পাত রয়েছে, এরা দুজন একের ওপর ওভারল্যাপ করে বসে আছে। এই ওভারল্যাপের সময় এখানটা যদি আমরা একটা পোর্শন ওয়েল্ডিং করি তো এইটাকে বলা হয় সিঙ্গেল ট্রাভার্স ফিলেট ওয়েল্ড। আর যদি দুপাশে মানে আমার এখানে একটি পাত আরেকটি পাত রয়েছে, এবার এটার এই পাশে এবং অপোজিট সাইডেও আমরা দুদিকে ওয়েল্ডিং করেছি, তো এটাকে বলবো ডবল ট্রানভার্স ফিলেট ওয়েল্ড। আর ট্রানভার্স কেন বলা হচ্ছে দেখো, এই যে এইটা হচ্ছে কি ধরো টপ ভিউ এটার। ঠিক আছে, এটা ফ্রন্ট ভিউ, এটা তার টপ ভিউ, এটা থার্ড অ্যাঙ্গেলে আঁকা রয়েছে। তো দেখবে যে এই যে পিটা, এই যে পি বল উভয় দিকে প্রয়োগ হচ্ছে এই দু সাইডে, এই বলটা এই ওয়েল্ডিংয়ের সাথে 90 ডিগ্রিতে প্রয়োগ হচ্ছে। তো ওয়েল্ডিংটা রয়েছে এভাবে, ঠিক আছে, আর বল হচ্ছে এভাবে 90 ডিগ্রিতে। তো এইগুলোকে বলা হয় ট্রানভার্স। ঠিক আছে, ট্রানভার্স তোমার লোডিং। তো এই যে ফিলেটটা এটাকে বলা হচ্ছে ট্রানভার্স ফিলেট ওয়েল্ডিং। এবার এই ফিলেট ওয়েল্ডিংয়ের আমরা ডিজাইনটা আমরা পড়বো। ঠিক আছে, যে এর যে জয়েন্টটা হচ্ছে, এই যে জয়েন্টটা আমাদের হচ্ছে, এই জয়েন্টের কতটা স্ট্রেংথ, স্ট্রেংথটা কতটা হচ্ছে, সেই স্ট্রেংথটা আমরা পড়বো। তো এবার আমরা কি করব, এই জয়েন্টটাকে একটা বড় করে আঁকবো। এই যে জয়েন্টটা রয়েছে, এই যে ওয়েল্ডিংটা, এই ট্রায়াঙ্গেলটা যেটা রয়েছে ট্রায়াঙ্গুলার আকার, এটাকে আমরা বড় করে আঁকবো, যেমন এখানে। এখানে দেখো আমরা এটাকে বড় করে এঁকেছি। ঠিক আছে, এইখানে টি হচ্ছে গিয়ে থ্রোট থিকনেস, এস কে বলা হয় হচ্ছে লেগ অর সাইজ অফ ওয়েল্ড, অথবা এটাকে থিকনেস অফ প্লেটও বলা হয়, আর এল হচ্ছে গিয়ে লেন্থ অফ ওয়েল্ড, লেন্থ ওয়েল্ডিংয়ের লেন্থটা কত, তার মানে লেন্থ অফ ওয়েল্ড আমরা এই ছবিতে পেয়ে যাচ্ছি। দেখো টপ ভিউতে এই যে এলটা, এই ওয়েল্ডিংটা কতটা লম্বা, এটা হচ্ছে লেন্থ অফ ওয়েল্ড। আর এখানে দেখো এস, এই যে এটা হচ্ছে লেগ, ওপরে এই যে এটা হচ্ছে কার সমান, এই লেগ, লেগটা সমান হচ্ছে গিয়ে প্লেটের থিকনেসের সমান। ঠিক আছে, লেগটা এস হচ্ছে প্লেটের থিকনেসের সমান। এইবার এখানটা দেখো, এটাকেই আমরা বড় করে এঁকেছি। এইবার এই যে আমাদের ওয়েল্ডিং যেটা ছিল, এই ফিলেট ওয়েল্ডের এইটাকে যদি আমরা, যেটাখানে ফিলেট ওয়েল্ডিং হয়েছে এটিকে আমরা ধরে নেব একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি ধরে নিই, ধরে নিই এটাকে আমরা মার্কিং করি, এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এবং এর মাঝে এই যে হাইপোটেনিউস যেটা রয়েছে, যেটা যেটাকে আমরা অতিভুজ বলি, অতিভুজের মিডিলে এখানে আমরা ডি একটা পয়েন্ট আমরা নেব, এবং এই ডি পয়েন্ট থেকে বি পর্যন্ত একটি রেখা আমরা ড্র করব। এই ডি বি যে লেন্থটা হবে, এই ডি টু বি, এই লেন্থটাকে আমরা আমরা বলছি থিকনেস। ঠিক আছে, এটা কিসের থিকনেস, থ্রোট থিকনেস। ঠিক আছে, এই টি সমান হচ্ছে থ্রোট থিকনেস বিডি। ঠিক আছে, এইবার কি হচ্ছে, এস, এস যেটা ছিল, এস তো তোমরা অলরেডি জানো, এস হচ্ছে গিয়ে লেগ, যেটাকে বলা হচ্ছে ওয়েল্ডিংয়ের লেগ। এখানে একটা লেগ আছে, এ সাইডে একটা লেগ আছে, ওকে। আর লেগ কার সমান, থিকনেসের সমান, প্লেটের থিকনেসের সমান। তো এইবার এই অ্যাঙ্গেলটা তাহলে কত হচ্ছে, 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো এই যদি ট্রায়াঙ্গেলটাকে আমরা ভাবি যে ডি বি অ্যান্ড সি, এই ট্রায়াঙ্গেলটা ডিবিসি, তো ডিবিসি ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি রয়েছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, যেটাকে লম্ব বলা হচ্ছে, ডিবি ইজ
লম্ব এর ওপর, ঠিক আছে? ভালো করে দেখলে দেখবে ডিবি হচ্ছে গিয়ে লম্ব, ঠিক আছে? এবং এটা সিবি হচ্ছে গিয়ে কি অতিভুজ, ঠিক আছে, হাইপোটেনিউস। তো সাইন যদি 45 ডিগ্রি আমরা করি, তো সাইন 45 ডিগ্রি কি হবে? সাইন 45 ডিগ্রি হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। তো লম্ব এখানে ডিবি, ডিবি ইজ ইকুয়াল টু কত? টি। আর অতিভুজ হচ্ছে সিবি মানে এস, তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে? সুতরাং টি ইজ ইকুয়াল টু এস সাইন 45, ঠিক আছে, মানে এস ইন্টু সাইন 45 ডিগ্রি হচ্ছে। তো এবার এইদিকে দেখো, এই দিকটা, তাহলে থ্রোট থিকনেস আমার টি ইজ ইকাল টু এস ইন্টু সাইন 45, তো টি ইজ ইকাল টু 0.707 ইন্টু এস। সাইন 45 এর যদি আমরা ক্যালকুলেটারের মান বসাই তাহলে 0.707 ইন্টু এস আসে, তার মানে থ্রোট থিকনেস টি সমান 0.707 ইন্টু এস, এটা এসে গেল। এইবার আমাদের যেটা বের করতে হবে হচ্ছে এর এরিয়াটা, ঠিক আছে? থ্রোট যেখানে রয়েছে, তো থ্রোটের মিনিমাম থ্রোট যে এরিয়াটা আছে সেই থ্রোট এরিয়াটা কত? তো থ্রোট এরিয়া এ ইজ ইকাল টু থ্রোট থিকনেস ইন্টু লেন্থ অফ দ্য ওয়েল্ড, ঠিক আছে? তার মানে আমার এখানে যে থ্রোটের যে এরিয়াটা ছিল সেটি একটি রেক্ট্যাঙ্গুলার এরিয়া ছিল। থ্রোটের থিকনেস হচ্ছে টি, আর টোটাল ওয়েল্ডের লেন্থ কত ছিল? এল। তো টি ইন্টু এল হচ্ছে কি এরিয়া, ঠিক আছে, এই এরিয়া। আবার আমরা টি এর যে ভ্যালু জানি, টি এর ভ্যালু আমরা জানি কি 0.707 এস ইন্টু এল, ঠিক আছে? তো সেইখান থেকে আমরা এই টোটালটা বসালে এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি। এইবার যেহেতু এটি ট্রানভার্স ফিলেট ওয়েল্ড, এবং এই কেসে ট্রানভার্স ফিলেট ওয়েল্ডের কেসে আমাদের টেনসাইল স্ট্রেংথ কে নিতে হবে, ঠিক আছে, মানে টেনসাইল স্ট্রেস এখানে জেনারেট হচ্ছে। তো ইফ সিগমা টি ইজ দ্য অ্যালাওয়েবল টেনসাইল স্ট্রেস ফর দ্য ওয়েল্ড মেটাল, দেন দ্য টেনসাইল স্ট্রেংথ অফ দ্য জয়েন্ট ফর সিঙ্গেল ফিলেট ওয়েল্ড কত হবে? পি ইজ ইকাল টু, তাহলে পি ইজ ইকাল টু থ্রোট এরিয়া ইন্টু অ্যালাওয়েবল টেনসাইল স্ট্রেস, মানে স্ট্রেসের যা বেসিক ফর্মুলা, তো স্ট্রেসের ফর্মুলা কি? স্ট্রেস ইজ ইকাল টু পি বাই এ, ঠিক আছে? তো স্ট্রেস ইজ ইকাল টু পি বাই এ, তো পি এখানে আমরা জানি, তো পি ইজ ইকাল টু কত হবে এখানে? এ ইন্টু সিগমা টি, দেখো সেটাই লেখা রয়েছে, এ ইন্টু সিগমা টি। তো এবার টি ইজ ইকাল টু 0.707 এস ইন্টু এল ইন্টু সিগমা টি, কারণ এরিয়া আমি অলরেডি ফাইন্ড আউট করে ফেলেছি, এরিয়া এটা, সেটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। এটা বসিয়ে দিলে দেখবে এই পি এর যে ভ্যালু, মানে কতটা স্ট্রেংথ এই যে ওয়েল্ডিং যেটা হলো ট্রানভার্স ফিলেট ওয়েল্ড, ঠিক আছে, এটা হচ্ছে ফর সিঙ্গেল, যেটা আমরা ফার্স্ট অপশনটা যেটা দেখছিলাম, যেমন হচ্ছে এটা, এই ছবিটা দেখো, এই যে সিঙ্গেল ট্রানভার্স ফিলেট ওয়েল্ডের জন্য, এটার জন্য, একটার জন্য। এবার যদি ডবল হয় তাহলে এটাই সিমিলারই হবে, কি হয়ে যাবে, জাস্ট মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই উইথ টু হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা ছিল সিঙ্গেলের জন্য। এবার টেনসাইল স্ট্রেংথ অফ দ্য জয়েন্ট ফর ডবল ফিলেট, ডবল ফিলেট জয়েন্ট, ঠিক আছে, ডবল ডবল ফিলেট ওয়েল্ডের জন্য কি হবে? টু ইন্টু 0.707 এস ইন্টু এল ইন্টু সিগমা টি, এটা করলে তোমার দাঁড়াবে 1.414 এস এল ইন্টু সিগমা টি, ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলাটা আমার আসলো, এই ফর্মুলাটা হচ্ছে আমার কিসের ফর্মুলা? এই টান স্ট্রেংথ অফ ট্রানভার্স ফিলেট ওয়েল্ডেড জয়েন্টস, ঠিক আছে? তো যখন আমাদের ম্যাথ দেবে এটার ওপর, তখন আমাদের এই ফর্মুলাটা ভালো করে মুখস্থ রাখতে হবে। সেটা কি? সেটা ফর সিঙ্গেলের জন্য পি ইজ ইকাল টু 0.707 ইন্টু এস ইন্টু এল, এস হচ্ছে লেগ, লেগ তোমার লেগ সাইজ, ঠিক আছে, যেটাকে সাইজ অফ ওয়েল্ড বলা হয় অথবা থিকনেস অফ প্লেট, ইন্টু এল হচ্ছে লেন্থ অফ ওয়েল্ড,
আর সিগমা টি হচ্ছে গিয়ে টেনসাইল স্ট্রেস, ঠিক আছে? আর এটা ফর সিঙ্গেল সিঙ্গেল, এবার যদি ডবল হয় তো ইন্টু টু, ঠিক আছে, ইন্টু টু হয়ে যাবে গিয়ে 1.414 এস ইন্টু এল ইন্টু সিগমা টি, ঠিক আছে?